আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের সাথে আসলে প্রশ্ন উত্তর বা আপনাদের কমেন্টের রিপ্লাই নিয়ে অনেকদিন যাবত ভিডিও আনা হয় না আমি কিন্তু আসলে এই চ্যানেলটা তৈরি করেছিলাম যাতে করে আপনাদের ছোট থেকে ছোট এবং বড় থেকে বড় সব ধরনের সমস্যার সলিউশন দিতে পারি বিশেষ করে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে ঠিক এই সুবাদে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় শেয়ার করতে যাচ্ছি ফেসবুক পেজ রিলেটেড আপনাদের যাদের ফেসবুক পেজ আছে তারা সবাই ডেফিনেটলি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমি একদম অল্প সময় আপনাদের সাথে বিষয়টা শেয়ার করব। আপনাদের মধ্য থেকে একজন আমার সম্মানিত দর্শক এমডি রাজু আহমেদ নামে তিনি কমেন্ট করেছেন ফেসবুক পেজ মনিটাইজেশন করতে ব্যাংক অ্যাকাউন্ট লাগে বাট একটা ব্যাংক অ্যাকাউন্টে কি তিন চারটা পেজ মনিটাইজেশন অন হবে ভাইয়া আপনি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন প্রশ্নটা খুবই ছোট অনেকেই হয়তোবা জানেন বা অনেকেই জানলেও পুরোপুরি বিষয়টা ক্লিয়ার না তাই আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আমার নিজস্ব ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে শেয়ার করতে যাচ্ছি কেননা আই হ্যাভ মাল্টিপল ফেসবুক পেজেস এক্স্যাক্টলি আমার কিন্তু অনেকগুলো ফেসবুক পেজ আছে সবগুলো হয়তোবা আপনারা চেনেন না জানেন না বাইদে ওয়ে সবগুলো পেজের লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন এবং আই হ্যাভ মনিটাইজেশন অন মাই মাল্টিপল পেজেস ঠিক আছে আমার মাল্টিপল পেজে কিন্তু মনিটাইজেশনও আছে সুতরাং আপনারা সবগুলো পেজ ফলো করবেন আমার সঙ্গে থাকবেন এটাই প্রত্যাশা চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকলে ফলো করতে ভুলবেন না সো ভাই এখন আপনাদের সাথে চলুন যে মূল বিষয়টা সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়া যাক আপনার যদি তিনটা চারটা বা দশটা ফেসবুক পেজও থাকে তাহলে সেক্ষেত্রে আপনার কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি ব্যক্তি হিসেবে একটা হতে পারে আবার বিষয়টা এমন হতে পারে যে তিনটা চারটা পাঁচটা পেজের মধ্যে একটা পেজের মূল মালিক হচ্ছেন আপনি আরেকটা পেজের আপনি হয়তো বা অ্যাডমিন হতে পারেন কিন্তু মূল মালিক আরেকজন ঠিক আছে অথবা মূল মালিক আপনি না হলেও সেটার আসলে এক অন্য কোনো অ্যাকাউন্টে আপনি আসলে টাকা নিতে চান ঠিক আছে বিভিন্ন ধরনের মানে অবস্থান তৈরি হতে পারে বা সিচুয়েশন তৈরি হতে পারে সো এই সিচুয়েশনে আপনার যে প্রশ্নটা সেই প্রশ্নের উত্তর হচ্ছে আপনার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি চাইলে কিন্তু একাধিক ফেসবুক পেজের মনিটাইজেশনের জন্য আবেদন করার ক্ষেত্রে অ্যাকাউন্ট সিলেক্ট করতে পারবেন এবং সাকসেসফুলি আপনি কিন্তু সেই অ্যাকাউন্টে একাধিক ফেসবুক পেজের টাকা গ্রহণ করতে পারবেন একই রকম যেমনটা ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে হয় ঠিক ফেসবুক পেজের ক্ষেত্রেও একই বাট ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে শুধু অ্যাডসেন্সের থ্রুতে আপনি টাকাটা পান ফেসবুক পেজে সরাসরি ফেসবুক আপনাকে পে করে ঠিক আছে এখন কথা হচ্ছে আপনি যদি অন্য কোনো অ্যাকাউন্টে আপনার কোনো পেজের পেমেন্ট নিতে চান তাহলে সেটা পারবেন কিনা ডেফিনেটলি পারবেন যদি আপনার ফেসবুক পেজটা মানে আপনার ফেসবুক পেজটা যদি অন্য কারো হয় বা অন্যের মানে অথের অথর হয় অথরিটিটা অন্য কেউ হয় তাহলে সেক্ষেত্রে সে চাইলে তার অ্যাকাউন্টে কিন্তু পেমেন্ট নিতে পারবে বাট আপনার যে প্রশ্নটা ছিল যে আপনার যদি একক মানুষের চার পাঁচটা ফেসবুক পেজ থাকে এবং একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে সে চাইলে কিন্তু তার ওই একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের জন্য মনিটাইজেশনের যখন আবেদন করবে তখন সে সিলেক্ট করে দিয়ে ওই অ্যাকাউন্টটি পেমেন্ট নেওয়ার জন্য সিলেক্ট করতে পারবে এবং সাকসেসফুলি টাকা নিতে পারবে আপনি চাইলে আপনার যদি একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টও থাকে আপনি যদি ফেসবুক পেজ আপনার একাধিক আপনি চাইলে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টও নিতে পারেন যেমন আমি ধরে নিচ্ছি আপনার ইসলামী ব্যাঙ্কে একটা অ্যাকাউন্ট ইস্টার্ন ব্যাঙ্কে একটা অ্যাকাউন্ট ঠিক আছে তারপরে হচ্ছে সিটি ব্যাঙ্কে একটা অ্যাকাউন্ট আপনি চাইলে আপনার তিনটা ফেসবুক পেজের জন্য ইসলামী ব্যাঙ্কের অ্যাকাউন্টের জন্য একটা নিতে পারেন সিটি ব্যাংকের একটা নিতে পারেন ইস্টার্ন ব্যাংকের একটা নিতে পারেন আবার আপনি চাইলে তিনটা পেজে আপনি আপনার ইসলামী ব্যাংকের অ্যাকাউন্টেও নিতে পারেন সিটিতেও নিতে পারেন আবার চাইলে ইবিএলেও নিতে পারেন ঠিক আছে একদম আপনার যেটা ইচ্ছা সেটা আপনি করতে পারবেন সো আশা করছি আজকের ভিডিওতে আপনার ছোট্ট হলেও খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন জানতে পেরেছেন যদি আপনারও এই বিষয়টা জানার প্রয়োজন ছিল আপনি অপেক্ষা করছিলেন এমন কোনো কিছু পাওয়ার তাহলে অবশ্যই একটা থ্যাংকস দিয়ে দিয়ে যেতে ভুলবেন না কমেন্ট সেকশনে সেই সাথে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিবেন আপনাদের প্রতিটি লাইক আমার জন্য কিন্তু নতুন ভিডিও নিয়ে আসার অনুপ্রেরণা সো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই বেশি বেশি লাইক দিবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকলে ফলো করতে ভুলবেন না সো আজ এ পর্যন্তই হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাত